হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আজ আমরা 2015 সালে রিলিজ হওয়া একটি সার্ভাইভাল থ্রিলার মুভি নিয়ে আলোচনা করব, যার নাম হিডেন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই তিনজনের একটা পরিবার মাটির নিচে একটা বাংকারে 301 দিন ধরে লুকিয়ে আছে। রে ও ক্লেয়ার তাদের মেয়ে জোয়িকে দুটো নিয়ম মাথায় রাখতে বলছে। প্রথমত, সে যেন সবসময় তার মাথা ঠান্ডা রাখে, এবং দ্বিতীয়ত, সে যেন এই বাংকারের বাইরে কখনো না বেরোয়, কারণ বাইরে পুরো পৃথিবী একটা মহামারীর কারণে ধ্বংস হয়ে গেছে এবং শুধুমাত্র তারাই এই ভাইরাসের হাত থেকে রক্ষা পেয়ে এখানে লুকিয়ে আছে। এই ভাইরাসের আক্রমণে সমস্ত মানুষ ভয়ঙ্কর জানোয়ারে পরিণত হয়েছে, যাদেরকে ব্রিদার্স বলা হয়, এবং তারা যে কোনো মানুষকে দেখলেই মেরে ফেলে। এর পরের দৃশ্যে মুভিতে 301 দিন আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেখানে দেখানো হয় তারা দেখে তাদের প্রতিবেশীরা তাড়াহুড়ো করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তারা জিজ্ঞেস করাতেও প্রতিবেশীরা কোনো উত্তর দেয় না। এরপরই তারা জানতে পারে তাদের কিংসফিলে শহরে একটা মারণ ভাইরাস ছড়িয়ে পড়ছে, আর তাই সবাই শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। তারাও এই খবর শুনে পালাচ্ছিল। সেই সময় রাস্তায় পুলিশ কারফিউ লাগিয়ে দেয় আর শহর থেকে বেরোনোর সমস্ত রাস্তা বন্ধ করে দেয়। আর এই সময় দুটো বোমারু জেট পুরো শহরের ওপর বোম ফেলতে থাকে। সবাই ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। তখনই রে আর তার পরিবার একটা স্কুলের দিকে যায় এবং একটা বাংকারের নিচে লুকিয়ে যায়। এরপর আবার বর্তমান সময় দেখানো হয়, যেখানে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে জোয়ির ঘুম ভেঙে যায়। সে খুব ভয় পেয়ে যায়, কারণ সে স্বপ্নে দেখে ব্রিদার্সরা বাংকারের ভিতর আক্রমণ করে দিয়েছে। তার মা বাবা তাকে বোঝায় এরকম কিছুই হবে না, তবুও সে নিজে বাংকারের মুখ অব্দি যায় দেখতে। আর গিয়ে দেখে বাংকারের মুখ লোহার চেন দিয়ে ভালো করে বাঁধা আছে। এরপর সে আবার তার মা বাবার কাছে ফিরে যায় আর দেওয়ালে আর একটা দাগ কাটে। তার মানে তারা এখন 302 দিন অতিক্রম করে ফেলেছে। এরপর তারা খাবার খাবে বলে খাবার চেক করে আর দেখে তাদের খাবারের কৌটোগুলো ইঁদুর এসে ফুটো করে সব খেয়ে ফেলেছে। তাদের কৌটোর খাবার শেষ হয়ে গিয়েছিল, তাই তারা মটরের দানা খায়। খাওয়ার সময় জয়ী অভিযোগ করে সে আর ওই বাংকারের ভেতরে থাকতে চায় না, আর তাছাড়া তার বয়সের কেউ নেই বলেও তার আর ওখানে ভালো লাগে না। তখন রে তাকে ভালোভাবে বোঝায় এই বাংকারের মধ্যে থাকলেই তারা ব্রিদার্সদের আক্রমণ থেকে বেঁচে থাকতে পারবে। এরপর রে একটা জোকস বলে জোয়িকে হাসায় এবং তার মনোযোগ অন্যদিকে ঘোরাতে সফল হয়। খাওয়া হয়ে গেলে ক্লেয়ার জোয়ির সাথে লুডো খেলে, কিন্তু সেটাও জোয়ির বেশি সময় ভালো লাগে না। তখন ক্লেয়ার জোয়িকে একটা পেরিস্কোপ দেয়, যেটা দিয়ে জোয়ি বাইরে দেখলে সে বুঝতে পারে বাইরে সবই ধ্বংস হয়ে গেছে এবং কোনো প্রাণীও আর হয়তো মেচে নেই। এটা দেখে জোয়ি আবার তার মায়ের সাথে লুডো খেলতে ফিরে যায়। এই সময় জোয়ি সেই ইঁদুরটাকে দেখতে পায় যেটা তাদের খাবার খেয়ে নিয়েছিল, তাই সে রেকে ডাকে। রে অনেক চেষ্টার পর সেই ইঁদুরটাকে মারতে সক্ষম হয়, কিন্তু এর মধ্যেই সেই ইঁদুরটা একটা লণ্ঠন ফেলে দেয়, যার ফলে তাদের বাংকারে আগুন লেগে যায়। রে পাইপের জল দিয়ে সেটা নেভানোর চেষ্টা করে, কিন্তু পাইপ থেকে জল বের হয় না। শেষে অনেক চেষ্টার পর পাইপ থেকে জল বেরোলে তারা আগুন নেভাতে সক্ষম হয়, কিন্তু এতেই তাদের সমস্যার সমাধান হয় না। এখন সেই আগুন নেভার পর ধোঁয়া একটা এয়ার ডাক্টের মাধ্যমে ওপরের দিকে, মানে বাইরে যাচ্ছিল। এতে তাদের মনে হয় ওই ধোঁয়া নিশ্চয়ই ব্রিদার্সদের চোখে পড়বে, তাই রে আর ক্লেয়ার জোয়িকে বাংকারের মধ্যেই থাকতে বলে তারা সেই এয়ার ডাক্টটা ঢাকতে বাংকারের বাইরে চলে যায়। জোয়ি পেরিস্কোপ দিয়ে বাইরে দেখলে সে কিছুর একটা ছায়া দেখতে পায়, আর তাদেরকে ব্রেদার্স ভেবে জোরে চেঁচিয়ে তার মা বাবাকে বলার চেষ্টা করে, কিন্তু তারা দূরে থাকার জন্য শুনতে পায় না। তাই জোয়ি তার বাবার বানানো নিয়ম ভেঙে বাংকারের বাইরে চলে আসে আর তার মা বাবার দিকে দৌড়ে যায়, কিন্তু সেখানে কাউকে দেখতে না পেয়ে সে ভয়ে চেঁচাতে থাকে। তখন হঠাৎ পেছন দিয়ে ক্লেয়ার জোয়ির মুখ চেপে ধরে। জোয়ি তাদেরকে সেই ছায়ার কথা বলে, কিন্তু দেখা যায় আসলে সেগুলো হরিণের ছায়া ছিল। এরপর তারা দৌড়ে বাংকারের ভেতরে চলে যায়, আর কিছুক্ষণ পরই তারা তাদের বাংকারের ওপরে ব্রিদার্সদের হাঁটার আওয়াজ পায়। পায়ের আওয়াজগুলো হালকা হয়েই গিয়েছিল, ঠিক তখনই জোয়ির পুতুল কিছু একটা জিনিসে আটকে জোরে আওয়াজ করতে শুরু করে।
রে ভয় পেয়ে যায় আর পুতুলের আওয়াজ বন্ধ করার জন্য পুতুলটাকে ছিঁড়ে ফেলে। কিন্তু তাতে কোনো লাভ হয় না। ব্রিদার্সরা বাঙ্কারের দরজাতে জোরে জোরে ধাক্কা দিতে থাকে এবং এক এক করে সব লোহার চেনগুলো ছিঁড়ে যেতে থাকে। রে আর ক্লিয়ার ওপরে উঠে দরজা চেপে ধরে কোনো রকমে ব্রিদার্সদেরকে আটকে দেয়। সেই মুহূর্তে কোনো আওয়াজ না পেয়ে তারা ভাবে ব্রিদার্সদের হাত থেকে তারা এই যাত্রায় বেঁচে গেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যে আরও ব্রিদার্স আসে এবং লোহার দরজা ভেঙে দেয়। ক্লিয়ার লণ্ঠনের আগুন দিয়ে বাঙ্কারে ঢোকার রাস্তা বন্ধ করে দেয় এবং সিদ্ধান্ত নেয় যে তারা এয়ার ডাক্টের রাস্তা দিয়ে বাইরে চলে যাবে। ক্লিয়ার আর জোই বাইরে বেরিয়ে যায়, কিন্তু রেয়ের চেহারা বড় হওয়ার জন্য সে বাইরে যেতে পারে না এবং ব্রিদার্সরা রেকে ভেতরে টেনে নেয়। ক্লিয়ার আর জোই দেখে ভেতরে খুব জোরে একটা আওয়াজ হয় এবং চারিদিকে রক্ত ছড়িয়ে পড়ে। তারা বুঝে যায় রে মারা গেছে এবং তারা দুজনেই খুবই ভেঙে পড়ে। তবুও ক্লিয়ার জোইকে নিয়ে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে থাকে, কিন্তু কিছুটা গিয়েই তারা একটা হেলিকপ্টারের নজরে চলে আসে। সেখান থেকেও তারা পালানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই তাদেরকে জাল দিয়ে ধরে ফেলা হয়। আর তখনই দেখা যায় আসলে ব্রিদার্স নয়, তাদেরকে পিছু করছিল US সোলজার্স। আবার গল্পে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় যখন শহরে বোম ফেলা হচ্ছিল এবং তারা এই বাঙ্কারে ঢুকছিল, তখনই কোনোরকমভাবে ক্লিয়ারের হাত কেটে গেলে সে রেকে দেখায় এবং সেই কাটা জায়গাটা থেকে কালো রঙের রক্ত পড়তে দেখা যায়, যার মানে এটাই দাঁড়ায় আসলে ক্লিয়ারও ওই ভাইরাসে আক্রান্ত হয়েছিল। এবং এই ভাইরাসটি খুবই তাড়াতাড়ি হাওয়ার মাধ্যমে ছড়িয়ে যায়, তাই পুরো শহরই এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে। গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে দেখা যায় সৈনিকরা ক্লিয়ার আর জোইর রক্ত পরীক্ষা করে এবং দেখে তারাও আক্রান্ত, তাই তাদেরকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় এবং তাদের দিকে বন্দুক তাক করে। ঠিক এই সময় জম্বিদের মতো দেখতে কেউ একজন এসে সৈনিকদের মারতে থাকে। এই অসম্ভব শক্তিশালী মানুষটি আসলে রে ছিল। কিছু সৈন্যকে সে মেরে দেয় ঠিকই, কিন্তু অন্য এক সৈনিক তাকে গুলি করে মেরে দেয়। তখনই আসল সত্যি জানা যায় যে এতদিন বাইরে কোনো ব্রিদার্স ঘুরে বেড়াচ্ছিল না, আসলে এই শহরের প্রতিটা মানুষই ইনফেক্টেড হয়ে ব্রিদার্স হয়ে উঠেছিল। এখানে আরও জানা যায় যে ইনফেক্টেড মানুষরাও নর্মাল মানুষদের মতোই জীবন কাটাতে পারে, যতক্ষণ না তারা কোনো কারণে উত্তেজিত হয়ে কন্ট্রোলের বাইরে বেরিয়ে যায়। এই কারণেই রে সবসময় জোইকে শান্ত থাকতে বলতো, কারণ প্রচুর ভয় বা রাগের ফলে ইনফেক্টেড মানুষরা তাদের ব্রেনের কন্ট্রোল হারিয়ে ব্রিদার্সে পরিণত হতে পারে। এই কারণে সৈনিকদের কাছে সমস্ত ইনফেক্টেড মানুষকে মেরে ফেলার আদেশ ছিল। তারা রেকে মেরে ফেলে জালের দিকে তাকালে দেখে ক্লিয়ার আর জোই সেখান থেকে পালিয়ে গেছে। জোই একটা গাড়ির ভেতরে লুকিয়ে থাকে আর ক্লিয়ার ব্রিদার্সে পরিণত হতে থাকে। ব্রিদার্সে পরিণত হওয়ার পর সে খুব সহজেই কয়েকজন সৈনিককে মেরে ফেলে, কিন্তু একজন সৈনিক ক্লিয়ারকে গুলি করে, যেটা ক্লিয়ারের পায়ে লাগে। তারপর সেই সৈনিক ক্লিয়ারের কাছে এসে তাকে গুলি করে মারতেই যাচ্ছিল, তখন জোই ব্রিদার্সে পরিণত হয়ে সেই সৈনিকের মাস্ক খুলে তাকেও ইনফেক্টেড করে দেয় এবং মারার চেষ্টা করে। তখনই ক্লিয়ার জোইকে বলে জোই যেন সেই সৈন্যটাকে না মারে, তার সাজা এটাই যে তাকেও এবার ব্রিদার্সদের মতোই জীবন কাটাতে হবে। এরপর তারা মৃতপ্রায় রেয়ের কাছে পৌঁছায়, তাদের সামনেই রে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই সময় তাদের দিকে আর একটা হেলিকপ্টার আসতে দেখলে তারা তাড়াতাড়ি একটা সুড়ঙ্গ দেখে তার মধ্যে লুকিয়ে পড়ে। সুড়ঙ্গের ভিতরে তারা তাদের প্রতিবেশীর ছেলে স্যামকে দেখে, যে প্রতিবেশীদেরকে তারা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রথম দিকে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে দেখেছিল। এরপর স্যাম তাদেরকে সুড়ঙ্গের আরও ভেতরে নিয়ে যায়, যেখানে ক্লিয়ারদের মতো আরও ব্রিদার্সরা থাকত। তারা অনেকদিন ধরেই সেই সুড়ঙ্গে লুকিয়েছিল। শেষ পর্যন্ত ক্লিয়ার আর জোই তাদের মতোই বাকি ইনফেক্টেড সার্ভাইভার্সদের পেয়ে যায় এবং তাদের সাথেই থাকার সিদ্ধান্ত নেয়। আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর যদি আপনি জানতে চান ফ্রিজের মধ্যে কিভাবে একটি গোটা সভ্যতা গড়ে উঠতে পারে, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।